সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কুমারঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবীর পাটগ্রাম লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে নিউক্লিয়াসের গঠন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। এটি একটি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে নিউক্লিয়াস। সেটি আকৃতিতে গোলাকার, ডিম্বাকার বা নলাকার। তো সুগঠিত নিউক্লিয়াসের নিচের যে অংশগুলো, অর্থাৎ এই অংশগুলো আমরা দেখতে পারি। তো এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, এগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসকে ঘিরে আর ঘিরে রাখে যে ঝিল্লি, তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। তো এগুলো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি, ইংরেজিতে বলা নিউক্লিয়ার মেমব্রেন। আর এটি দুই স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে, তোমার লক্ষ্য করো, মাঝে মাঝে কী দেখা যাচ্ছে, কিছু ছিদ্র লক্ষ্য করা যাচ্ছে। এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো এই ছিদ্র দিয়েই নিউক্লিয়ার ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম কোনগুলোকে বলা হয়, এই যে তোমার লক্ষ্য করো যে এই যে ঘন কিছু বস্তু বা রস দেখা যাচ্ছে জেলির মতো, এইগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রস বা নিউক্লিওপ্লাজম। এরপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে এবং ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার যে বস্তুটি তোমার লক্ষ্য করছো, এটি হচ্ছে নিউক্লিওলাস বা কেন্দ্রিকা অণু। তো এরা সাধারণত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়, এরা রাইবোজোম সংশ্লেষণ করে। এরপরে হচ্ছে ক্রোমাটিন জালিকা, বা ইংরেজিতে বলা হয়
ক্রোমাটিন রেটিকুলাম, এই যেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাখানো এই যে সুতার মধ্য সূক্ষ্ম এই অংশটি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।